Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, go. Hey guys, good evening. Welcome to a new vlog. আজকে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। আইটিআই মোড়ে মালয়েশিয়া টুইন্টারের লাস্ট আপডেট দিতে একদম। আজ হচ্ছে শেষ মুহূর্ত। আজকে এই লাস্ট টেস্টিং হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের মালয়েশিয়া টুইন্টারের প্যান্ডেলের লাইটিংয়ের। আজকে লাস্ট টেস্টিং হবে, আজকে সব ফাইনাল হবে এবং কাল থেকে পুরোপুরি উদ্বোধন হয়ে যাবে, তোমরা সবাই কাল থেকে দেখতে পাবে। সেই সঙ্গে আমরা এখানে পেয়ে গেছি এই পুজো মণ্ডপের প্রস্তুতকারক উইলিয়াম দাকে। ওনার কাছ থেকে এই পুজো মণ্ডপ সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিচ্ছি এবং তোমাদেরকেও জানাচ্ছি। না, ভালো লাগছে, তার থেকে আরও ভালো লাগছে মানুষের সমাগম দেখে, মানুষের মুখে মুখে সুনামের কথা বলে মণ্ডপটি যে সাফল্যতা পেয়েছে, সেই সাফল্যতার কথা শুনে খুবই নিজের থেকে গর্বিত এবং খুবই ভালো লাগছে। কলকাতার অলিতে গলিতে তো শুধু শোনা যাচ্ছে উইলিয়াম সরকার, উইলিয়াম সরকার। দেখুন, সেটা আপনারা যেরকম বলছেন, আমি আরও অনেক সোশ্যাল মিডিয়া থেকে শুনেছি, অনেক জায়গার ফোন পেয়েছি, সেটা শুধু কলকাতা নয়, আমার শিলিগুড়ি, বিভিন্ন যেমন কাকদ্বীপ, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমার খবর জানা সোশ্যাল মিডিয়া আসছে, তারাই বলছে যে সব জায়গায় অলিতে গলিতে একটা নাম ছড়িয়ে গেছে। আর কলকাতার থেকে যারা আসবে তাদেরকে কী বলতে চান? আমরা একটা কথা বলে বলি কলকাতার দর্শকদের কাছে। আগে আমরা যেটা জানতাম যে পুজো মানেই কলকাতার একটা ঢল নাম, অবশ্যই আমরা কলকাতামুখী, সবসময় জেলা কলকাতামুখী ছিল। এখন আশা করি বছর দুয়েক ধরে আর এবছর কলকাতা কল্যাণীমুখী হবে। কল্যাণী, হ্যাঁ, কলকাতার জনসাধারণকে বলবো আসুন, আপনাদের সাদর আমন্ত্রণ জানাবো। এবার আকর্ষণ রয়েছে আমাদের মূলত মালয়েশিয়া টুইন টাওয়ার, যেটা আমরা ওখানে কংক্রিটে ছিল, আমরা সেটা এবার বাঁশ কাঠ প্লাই এবং আশা দিয়ে আমরা কাঁচ টেস্টিং করে, কাঁচের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করে আমরা টুইন টাওয়ারটাকে আমরা বাস্তবে দেবো। আলোকসজ্জা কিন্তু এবছর এটা একটা মুখ্য আকর্ষণ হতে চলেছে, আলোকসজ্জার কাজটি কবে তোমাদের সম্পূর্ণ হবে মনে হচ্ছে? আলোকসজ্জা আজকে আমাদের সারাদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যার জন্য আজকে আমরা জনসাধারণ আছে একটা দিন আমরা সবাই ছেড়ে দিয়েছি, কালকে আমাদের লাল উদ্বোধন হয়ে যাবে। পুজোর মণ্ডপ যতটা বড় বা বিগ বাজেটের পুজো হতে থাকে তখন কিন্তু মানুষের বা এই পুজো উদযাপন যে কমিটির লোকেরা রয়েছে তাদের কিন্তু দায়িত্ব বাড়তে থাকে। পুজোর মণ্ডপে কিন্তু ভিড় হবে, সেই ভিড় নিয়ন্ত্রণের জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন? দেখুন, হ্যাঁ, এটা সঠিক। আইটিআই লুমিনাস ক্লাবে প্রতি বছরই আমাদের একটা বিশাল মানুষের সমাগম হয়। এবছর এই টুইন টাওয়ার সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয়েছে, 10 বাসে ভাইরাল হয়েছে, তাতে এবার প্রচুর পরিমাণে মানুষের ঢল নামতে চলেছে এবং এই ঢল নামাটা আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি আগাম মোটামুটি আমরা বুঝে প্রশাসনিক সঙ্গে প্রতিনিয়ত মিটিং চলছে এবং প্রশাসন যেভাবে আমাদের বলছে যে যতগুলো এন্ট্রি গেট, ব্যারিকেড সুরক্ষিত এক্সিট গেট, আমরা সম্পূর্ণভাবে প্রশাসনের সঙ্গে নির্দেশ মেনে আমরা সেভাবে কাজ করছি। আপনাদের এখানে সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য কিন্তু মঞ্চ তৈরি হয়েছে, কী কী সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে? এবং সাংস্কৃতিক মঞ্চে যেমন কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছেন, এবং এসেছিলেন আমাদের সাংসদ এবং চলচ্চিত্র জগতের নায়িকা মিমি,
আরও বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন এখানে, তারা উপস্থিত ছিল এবং এখানে আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যেকদিন নৃত্যানুষ্ঠান এবং বিভিন্ন গান বাজনার অনুষ্ঠান আছে। এটা আমাদের কলকাতা শিল্পী দুর্গা শিল্পী আমাদের এখানে পুজোর মণ্ডপে আজ কিন্তু মহালয়ার পর দিন সবই, তাও কিন্তু মানুষের ভিড় জমা হওয়া শুরু হয়েছে। কী মনে হয় সপ্তমী অষ্টমী নবমী ষষ্ঠী এই কয়দিন কেমন ভিড় হবে? হ্যাঁ, আমাদের আরও প্রায় চার পাঁচ দিন আগে থেকেই মানুষের একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে প্রচণ্ড ভিড় করছে, কিন্তু আমরা অনুপায় আমরা পাচ্ছি না, আমরা কালকে ছাড়া আমরা জনসাধারণকে দেখাতে পারছি না। কিন্তু এবার যে মানুষের উৎসাহ উদ্দীপনা সবাইকে আমরা স্বাগত জানাবো, আপনারা কালকের থেকে ধীরে সুস্থে দেখুন আমরা সব ব্যবস্থা শুরু করব। পুজোর মণ্ডপ যেহেতু খুবই উঁচু প্যান্ডেল করা হয়েছে এবছর, আগের বছর কিন্তু আমরা দেখেছিলাম কলকাতায় একটি পুজোর মণ্ডপ, সেখানে কিন্তু শেষে দর্শকদের যাওয়া বন্ধ হয়ে গেছিলো, আপনাদের কী ব্যবস্থাপনা থাকবে? দেখুন, ওখানে একটা বিধিনিষেধের এয়ারপোর্ট কাছে রাখায় ওরা বিধিনিষেধ সরকার থেকে করেছিল, যার জন্য ওনারা কিছুদিন বন্ধ রেখেছিল। আমাদের এখানে সেই ইয়েটা নেই, অসুবিধাটা নেই, এবং ওদের থেকে যদিও আমাদের উচ্চতম উঁচু বেশি হয়েছে, যেটা একটা নিউজ চ্যানেলও বলেছে, আমাদের দিনগুলোকে উচ্চতম মণ্ডপ হিসেবে বিশ্বের মধ্যে নাম উঠতে চলেছে। এটার উচ্চতা কত মিটার রয়েছে? এটা 152 ফুট। 152 ফুট! এর আগে কিন্তু ভারতবর্ষে এত উঁচু প্যান্ডেল হয়নি, এটা কিন্তু ভারতবর্ষের সবথেকে উঁচু প্যান্ডেল, এ বিষয়ে কী বলবেন? দেখুন, এটা তো আমরা যখন অরূপ মুখার্জি আমাদের দায়িত্ব দিয়েছে আমরা একটু চিন্তিত ছিলাম, কিন্তু যখন আমরা আস্তে আস্তে যখন আমরা এটাকে চক আউট করে আমরা ওঠাতে শুরু করি, তা আমরা যখন সফল হলাম এবং মানুষের সমাগমে এই যে মানুষের এত রকম প্রচার হল, তাতে আমরা খুব খুশি, আমরা গর্বিত। আপনাদের প্রতিমা কোথাকার রয়েছে? প্রতিমা আমাদের মেদিনীপুরে, প্রতিমাও আমাদের মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা একই থিম রেখেছি, সেটা হচ্ছে আমাদের কাছে। চোখ সাজানো ঝলমলে কিন্তু এক প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে, এই প্যান্ডেলের পিছনে এবছর কত বাজেট ছিল? দেখুন, বাজেটটা আমি বলতে পারবো না, আমি মণ্ডপ নির্মাতা যেহেতু, এটা ক্লাবের কর্ণধার বা ক্লাবের সদস্য। এবছর পুজোয় নতুন নতুন কী কী থাকবে? নতুনত্ব অবশ্যই আমাদের মণ্ডপ তো আছেই, তার সঙ্গে আমাদের প্রচুর পরিমাণে আলোকসজ্জা, তার সঙ্গে আমাদের প্রতিমা থিমের যেটা কাচের, এবং ভেতরে আমাদের লোক যাতে সুস্থভাবে দেখতে পারে তার জন্য এসি ব্যবস্থা, বাইরে লোক যাতে ইত্যাদি জলের ব্যবস্থা, এবং সিসিটিভি থেকে যাতে কোনো গণ্ডগোল আমরা না এড়াতে পারে তার জন্য আমাদের সিসিটিভির ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থা। এটাতে এখন সবার কাছে আপনার একটাই নাম, উইলিয়াম সরকার, এতে আপনি কেমন অনুভব করছেন? এখন চারিদিকে বলতে গেলে সব জায়গায় একটাই নাম বেরোচ্ছে। হ্যাঁ, আমি উইলিয়াম সরকার, তার ছোট উইলিয়াম সরকার অর্থাৎ আমার ছেলে, ও যা বলো। আচ্ছা, মানে এতে আপনারা কেমন দুজনে কেমন অনুভব করছো? দেখুন, চারিদিকে এখন একটাই নাম। অনুভব তো আমরা তো ভালোই করছি, যেহেতু আপনারা আসছেন, নিশ্চয়ই ভালো না হলে আপনারা আসেন না, কিন্তু অনুভব তো আমরা তাদের, এটা যাদের জন্য করা, দর্শক বা জনগণ সর্বসাধারণ, তারা কতটা ভালো অনুভব করে এবং তারা কতটা ফিডব্যাক দেয় তার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা কতটা ভালো, আরও ভালো অনুভব করতে পারবো, যে দর্শক ভালো মতো অনুভব আমাদের ফিডব্যাক দেয়। আচ্ছা, সেই আশায় আমরা আছি। আমরা আপাতত খুশি যে আপনারা আসছে, যেভাবে ভাইরাল হচ্ছে তাতে আমরা খুশি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ভিতরের সব কাছে কিন্তু বাইরেটা ফাইবার কাজ। তো বন্ধুরা শুনে নিলে, ভিতরে সব কাঁচের এবং বাইরেটা ফাইবার কাঁচের, অসাধারণ অপূর্ব লাগছে, কোনো কথা হবে না এই নিয়ে। গোটা কলকাতা কী, গোটা পশ্চিমবঙ্গে ছাপিয়ে যাবে এই আমাদের কল্যাণী আইটিআই মোড়ে মালয়েশিয়া টুইন টাওয়ার। বন্ধুরা, পুজো মণ্ডপের ভিতরে যেটুকু পেলাম তোমাদেরকে দেখালাম এবং আপডেট দিলাম, এবং কাল থেকে তোমরা চলে আসো এর সৌন্দর্যের, অপরূপ সৌন্দর্যের অনুভব করার জন্যে, নিজের চোখ দিয়ে দেখিয়ে এর আনন্দ উপভোগ করে এদিকে মুগ্ধ হয়ে যাও নিজেরা। আর আমাদের এই কল্যাণী আইটিআই মোড়ের সার্বজনীন দুর্গোৎসব, এটা হচ্ছে 30 বছর, 30-এ পদার্পণ করেছে,
এবং ভার্চুয়ালভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছে। পঁচিশ তারিখ সেই উদ্বোধন হয়ে গেছে। আর বন্ধুরা, এই যে আমাদের প্রতিমা, প্রতিমার যত কাজ সব কাজ আছে, সব কাজ হচ্ছে স্টোন এবং কাঁচের, অপূর্বই কাজ। লাইট পড়লে আরো সৌন্দর্য বেড়ে যাবে অনেক। পুজো মণ্ডপে লাস্ট আপডেট দিলাম আবার। যদি ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। এই ভিডিও ক্যান্সেল করছি এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।